কিছু না বলে শুধু সমুদ্রের গর্জন শুনে এবং নীল সমুদ্র দেখে সময় কাটলে কেমন লাগে তাই ধারণ করার চেষ্টা করছি। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে ওই জায়গাটা, ওখানে কিছু একটা আছে, ঢেউয়ের মাত্রার তীব্রতা অত্যন্ত প্রবল। ওখানে আমার মনে হয় ওখানে আসলে মানুষ নামার সুযোগ নেই। বঙ্গীয় ভাষায় অনুবাদ করা যায় সমুদ্রের ওই অঞ্চলের সমুদ্রের গর্জন, তাহলে দাঁড়ায় এরকম, এটা আসুক বলছি যে আয় আয় তোরে খাইছি, আয় আইবি কিনা, আয়, হ্যাঁ আয় আর দেখ একবার। ভাবটা হচ্ছে আয় 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 আর দেখ একবার তোরে খাইছি। হ্যাঁ ঠিক ঠিক সেই অধ্যত্তে বয়ে চলছে, ঠিক বয়ে চলা বলবে না, আছড়ে পড়ছে এই তীরে এই আটলান্টিক মহাসাগরের নজরের এই অংশের। সরে গেছে এই শীতল হাওয়াটা, যেটা সকালে অনেক প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন মনে হচ্ছে যে শরীরের সঙ্গে গেছে, মানে হয়তো প্রচণ্ড রৌদ্রের জন্য হয়তো। ফিরতে হবে আজকে, তুমি ধরে ফেলেছিল আমাকে,
এলিহ্যান্ড ইউভা বের করে ধরবার চেষ্টা করছে আমাকে। ও ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর। ওই যে ঢেউটা পেছনে, ওটা প্রচণ্ড বেগে আছড়ে পড়বে। এই যে আসছে, আটলান্টিক মহাসাগর।